শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। মিড ডে মিল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন। মিড ডে মিলের মেনু ঠিক করে দিল প্রশাসন, সপ্তাহে তিন দিন ডিম, বাস্তবায়নে নাভিশ্বাস শিক্ষকদের। দেখুন, মিড ডে মিল প্রকল্প চলে রাজ্যের সমস্ত স্কুলে, বিশেষ করে গ্রামাঞ্চলে এই মিড ডে মিল প্রকল্পের যথেষ্ট গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। এবার সেই প্রকল্পের মধ্যে নিয়মিত আহারে পুষ্টি বজায় রাখতে জেলা প্রশাসনের তরফে খাদ্য তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। সেই খাদ্য তালিকা মেনেই সমস্ত স্কুলগুলোকে মিড ডে মিল প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করতেই হবে। যেহেতু শীতকাল শুরু হয়ে গিয়েছে, ফলে বাজারে আনাজ সবজির যোগান রয়েছে যথেষ্টই। আনাজের দাম একেবারেই নাগালের মধ্যেই, ফলে এই সময়ে স্কুলগুলির মিড ডে মিলে যথেষ্ট পরিমাণে আনাজ সবজি ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মিড ডে মিলে সপ্তাহে তিন দিন ডিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি স্কুলকেই সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে জেলা প্রশাসন। মিড ডে মিলের মেনু দেখুন, জেলার প্রতিটি স্কুলে সোম, বুধ এবং শুক্রবার পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে। এছাড়াও বহু স্কুল কর্তৃপক্ষ সপ্তাহে একদিন ছাত্রছাত্রীদের মুরগির মাংস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাজার দর অনুযায়ী খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে প্রায় 15 টাকা কেজি, সেখানে পাইকারি কিনলে 10 থেকে 12 টাকা কেজি পাওয়া যাবে। ফুলকপি বাঁধাকপি খুচরো 5 টাকা দরে পাওয়া যাচ্ছে। যদি বেশি পরিমাণ বা পাইকারি নেওয়া হয় যায়, তাহলে সেক্ষেত্রে 2.5 থেকে 3 টাকা করে পাওয়া যাবে। ঠিক একইভাবে সিম, মূলো, পালং, শাক সহ বিভিন্ন সবজির দাম নাগালের মধ্যেই রয়েছে। ফলে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের নিয়মিত যে কোনো সবজির তরকারি দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাথমিক স্তরে মিড ডে মিল প্রকল্পের জন্য পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ 5.45 টাকা। আর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিকে পরবর্তী স্তরে পড়ুয়াদের জন্য মাথাপিছু বরাদ্দ 8.17 টাকা। এবার জেলা প্রশাসনের তরফ থেকে আগামী 3 মাস পড়ুয়াদের প্রতি সপ্তাহে 3 দিন করে ডিম দেওয়ার জন্য অতিরিক্ত 7 টাকা করে বরাদ্দ করা হয়েছে। ফলে স্কুল কর্তৃপক্ষ পাইকারি দরে বাজার করে যথেষ্ট সাশ্রয় করতে পাচ্ছেন। সেখানে বহু স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন মিড ডে মিল প্রকল্পে তাদের পড়ুয়াদের জন্য সপ্তাহে একবার পোলট্রির মুরগি মাংস দেয়া হবে। জেলা প্রশাসনের তরফে যে খাদ্য তালিকা দেওয়া হয়েছে, তাতে 3 ধরনের মেনু নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডাল ভাত তরকারি, ডিমের তরকারি বা ডাল ভাত তরকারি, সয়াবিন তরকারি অথবা খিচুড়ি, তরকারি ডিম সিদ্ধ। জেলার হরিহরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক জানান, শীতের মরশুমে তাই আনাজ দাম নাগালের মধ্যেই রয়েছে। পাইকারি দরে বাজার থেকে সবজি কিনলে যথেষ্ট সাশ্রয় হচ্ছে। সপ্তাহে 3 দিন পড়ুয়াদের ডিম দেওয়া হচ্ছে, প্রতি সপ্তাহে 1 দিন পোলট্রির মাংস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিহরপাড়া হাইস্কুলের প্রতিদিন গড়ে 1,250 থেকে 1,300 পড়ুয়া মিড ডে মিল প্রকল্পে খাবার খায়। এই স্কুল জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী 3 নম্বর মেনু অনুসরণ করে। আর সারসাথে আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার নাওদাবলি গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের একইভাবে সবজি তরকারির সঙ্গে সপ্তাহে 3 দিন ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দিন এই স্কুলে ডাল ভাত তরকারি এবং ডিম দেওয়া হয়েছে। নওদার সজুয়াবুল বিদ্যাপীঠের তরফে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্কুলে সোমবার দিন ডাল ভাত তরকারি ডিম দিয়েছে পড়ুয়াদের। স্কুলের প্রধান শিক্ষক জানালেন, শীতকালের জন্য আনাজের দাম সস্তা। তাছাড়া স্কুলের বাগানেও ফুলকপি বাঁধাকপি মূলো চাষ হয়, ফলে মিড ডে মিলে বরাদ্দ অনেকটাই সাশ্রয় হয়। সেই কারণেই সপ্তাহে 3 দিন ডিম দেওয়ার পাশাপাশি 1 দিন করে মুরগির মাংস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সমস্ত প্রাথমিক স্কুলেও একইভাবে সবজি তরকারি ডিম দেওয়া হচ্ছে। মিড ডে মিল সপ্তাহে 1 দিন করে মুরগির মাংস খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে বহু স্কুল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক জানান, শীতকালে আনাজপত্রের দাম কম, ফলে মিড ডে মিলে পড়ুয়াদের খাদ্য তালিকায় পুষ্টি বাড়ছে, আহারের মান বাড়ছে। আর স্কুল কর্তৃপক্ষ সপ্তাহে 3 দিন ডিমের পাশাপাশি 1 দিন করে মুরগির মাংস দেওয়া সিদ্ধান্ত নিয়েছে, এটা যথেষ্টই ভালো ব্যাপার। অন্যদিকে এত কম টাকায় 3 দিন ডিম ও গ্যাসের যোগান দিয়ে সত্যিই কি এই মেনু চালানো সম্ভব, প্রশ্ন উঠছে। এই ব্যাপারে শিক্ষকদের কী মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।